খানিকক্ষণ খেতর নাজল করতেছি তোদের বসায় আমার মনে হচ্ছিল ডাক বাদ দিচ্ছি কোন সময় সালাম দিবি আমি ওই অপেক্ষা করে বসেছিলাম সরল তোরে করি মানা বছর আদর্শ সাধনা ভিন্ন হয় না তর্ক দিয়ে হয় না যুক্তি দিয়ে হয় না বিচার বুদ্ধি দিয়ে পায় না এমন একটা জায়গা আছে যেখানে না গেলে এই জায়গার কথা অনুভব করা যায় না তারপরে আরো কতগুলি কথা সবাই এইবার দশে গৌরাঙ্গে কদে গৌরাঙ্গে মাথায় কেশ আছে তারপর তা মুড়িয়ে দেবে তা ভগবানের মাথায় শাসর সুর আর বক্স তোকে মাথায় কিছু নাই ওকে একবার লেফা বসা তোর অবস্থা কি শুনবি একজনে অরিল লুটি গেছে তা সে তোর মতো বুদ্ধিমান মানে বলদের এক শেষ তা বক্সেরা কান গাচ্ছে হরিয়া মার কেশে ধরিয়ে পার কর হে হরিয়া মার কেশে ধরিয়ে পার কর হে সমস্ত সাধুরা গাচ্ছে হরি আমার কেশে ধরিয়ে পার করো আর ও কি কান্নাকাটিটা করছে কল বাবা রে তুই এত কাঁদছিস সত্যি কি তোর হরি প্রেম হইছে কল না হরি প্রেম তোর না সব সাধুকে তো কেশে ধরিয়ে পার করবে আমার বাবা দেন ফলন ফলা মানে মাথায় কাহা আমার বাবার গতি কি হবে এই জন্য কান্তিতে মানের মাথা দিলে তো দেখেন গান বাকি আছে আর ও বাকি গুছি এখানে মানুষের মন তো ও সবার এক পথে যায় না এই বৈষ্ণব যারা চৈতন্য রাখে তারা ওটার নাম চৈতন্য ওটা রাখে একটা বৈজ্ঞানিক কারণের জন্য ওর পেছনে কিছু সাইন্টিফিক কজ আছে এই যে তুলসীর মালা গলায় দিচ্ছে ওর পেছনে সাইন্টিফিক কজ আছে ওই এমনি এমনি না খালি কিন্তু ওটা ধর্ম না এখন বিজ্ঞানসম্মত কারণ আছে এই যে তুলসীর পাতা ওর এগারোটা পাতা পুরো এক গ্লাস জলের মধ্যে 22 মিনিট ভিজিয়ে রাখবেন তারপরে মাইক্রোস্কোপ দিয়ে দেখবেন সমস্ত জার্মগুলো মরে গেছে একটাও থাকবে সব কথা মরে যাবে পাতার এমন গুণ ওই তুলসীর পাতা তাহলে রোগ প্রতিষেধক সত্যগুণের উদ্ভাব ধর্মীয় দিক আছে বৈজ্ঞানিক দিক আছে তুলসীর কাঠ গলায় দেয় 108টা মালায় ওতে জপও করে ওই 108টা মালা আসছে শিবের ধার থেকে ওই 108টি মালা প্রথম শিবই উদ্ভাবন করে ওই তুলসী কাঠের কথা তোমারে কহি এই তুলসীর কাঠ হলো বিদ্যুৎ অপরিবাহী একটু মোটা ধরনের তুলসীর মালা ধার গলে ঝড় বৃষ্টির সময় থাকলে গলে যদি ওইখানেও বস্ত্রপতন হওয়ার কথা থাকে ওর থেকে 25 গজ দূরে পড়বে পড়বে না ওইখানে কোনো মতে এই একটা বৈজ্ঞানিক দিক ওই একটা ধর্মীয় দিক এই যে কি কি রাখে ওর নাম চৈতন্য সত্যি চৈতন্যের জন্য ঠিক এই জায়গায় সহস্রার এই যেখানে চিকিৎসা রাখে ওইটাই সহস্রার ঊর্ধ্বমুখী 64 ছিদ্র যুক্ত একটা চক্র মতো আছে আর নিম্নমুখী ওই ছিদ্রে এই ছিদ্রে যোগাযোগ আছে এটা সড়ক সংহিতায় আপনারা দেখবেন জ্ঞানী চাই বোধ হয় 555 পৃষ্ঠায় আমার অনেক দিনের আগে দেখা কিনা সঠিক আপনাদের তবে 50 থেকে 55 পৃষ্ঠার মধ্যে এই যে চক্রগুলি আছে এই চক্রগুলি দীনতার লক্ষণ সমস্ত কেশ পাতন কিন্তু ওইখানে রাখে কেন ওই চক্রগুলি উত্তপ্ত না হয় ওই জন্য ওইখানে কেশ রেখে যায় আর একটা কি দেহের সমস্ত সূক্ষ্মাংশে ইলেকট্রিসিটি পাস আমার শরীরে ঋণাত্মক ধনাত্মক সুপিরিয়র ইনফিরিয়র দুই রকমের ইলেকট্রিসিটি আমার আঙুলের আগায় চোখের দৃষ্টির আগায় কেশের আগায় পায়ের আঙুলের আগায় হিন্দুরা যে পায়ে হাত দিয়ে প্রণাম করে ও সাইন্টিফিক কজ আছে
আমার চেয়ে সুপিরিয়র কোন ব্যক্তিকে এই আঙ্গুলে লাগা ওই পায়ের আঙ্গুলে লাগায় প্রণাম করলে ওই সুপিরিয়র ইনফিরিয়র একত্র হয়ে ইনফিরিয়রিটিকে সুপিরিয়রিটিকে পর্যবসিত করে। এর বৈজ্ঞানিক কাসম্মত কারণ আছে, এই জন্য ওরে কয় চৈতন্য জীবের চেতনার জন্য। আমি কি বলিব তোমার সাহেব, তিলকের মর্যাদা কম নাই। এ তিলকের কথা আমি অনেক জায়গায় দেই বক্তৃতা, আজ একটু আপনাদের শুনাই। এই শোনা কথা তবু কৃষ্ণের দানা মার খাই, এর এত মান কেন এই তিলকের? এই দাদা সঙ্গে তিলকের কেন এত মান? এই যে অম্বিকা কাল নাই, এ বাড়ির থেকে বেশি দূরে নয়, আজকে থেকে 500 বছর আগে রূপ সনাতন যখন বৃন্দাবনে যান নাই, যাবেন এই অবস্থায়। আর রামলাল নাম করি একটা লোক ছিল, বসুন বসুন মায়েরা গোলমাল না করে বসুন। এই রামলাল করলো বিবেচনা, আমি তো লেখাপড়া কিছু জানি না, জীবনটা প্রায় পরের বাড়ি কেটে গেল, বয়স প্রায় 45-50 হয়ে গেছে। ওই ঈশ্বর মনে চিন্তা করছে আমি বৃন্দাবনে যাবো, কিন্তু তখনকার বৃন্দাবন ঘোর বন, হিংস্র জন্তু অগণন, ওই দুই একটা মন্দির মতে আবিষ্কার করছে লুপ্ত বৃন্দাবনকে আবিষ্কার করার চাই। আর আমার কি যেন করলো ভাবো না, আমি বৃন্দাবনে না যেয়ে ছাড়বো না, ও পথে একা দেয় কিছু সিঁড়িয়ে কোমরে বেঁধে মনের আনন্দে চললো বৃন্দাবনের রাস্তায়। 6 মাস পরে ও বৃন্দাবনের প্রান্তে গিয়ে হাজির হয়ে পড়ে, তা যেখানে ও ঢুকেছে হয়তো ভান্ডির বনবানী ভুবনের কাছে কাছে একটা মন্দির আবিষ্কৃত হয়েছে। এক পূজারি ওই মন্দিরটাকে জেগে পুছে কাঁটা গাছটা সরাই দিয়ে একটু পরিষ্কার করে ওর উঁচু বারান্দার পরে এক পাশে একটু কপ্পত করে ওইখানে জিনিসপত্র রাখে। সকালবেলায় গোবিন্দের পূজা দেয় আর বিকেলবেলায় দেয়, আর রাতে আসে না ও জায়গায়, ওখান থেকে দূরে গ্রাম যায়। রামলাল গিয়ে হাজির হলো ওই পুরোহিতের দ্বারে, দেখে বলে ভাই 6 মাস বসে চেষ্টা করি এসেছি বৃন্দাবনের পরে, কিন্তু কোথাও তো আশ্রয় নাই। পুরোহিত কি যেন চিন্তা করি দেখে বলে রামলালের, তোমার আর কেউ আছে? না। ফিরে বাড়িতে যাবে? না। এইখানে চিরদিন থাকবে? বলে দেখো বৃন্দাবনেই পাথ, তাহলে আমার কথা হবে, এই মন্দিরে রক্ষণাবেক্ষণ তুমি করবে, এই যে পাশে যে বারান্দার জায়গাটুকু আছে এইখানে তুমি থাকবে, কারণ অনেক হিংস্র জন্তু তো আছে। আমার মনে আছে ভাবো না, আমি তোমার খালি খালি রাখবো না, সকালে যে ভোগ দেবো অন্ন ভোগ সেই অন্ন তোমারে দিয়ে যাবো, আর বিকেলে যে মিষ্টান্নের ভোগ দেব তাও তোমারে দিয়ে যাবো, এই প্রসাদ খাইয়ে এই মন্দিরটা পরিষ্কার করিয়ে এইটা একটু মানুষের চলাচলের উপযোগী করবে। রামলাল করতে লাগলো তাই। বছরখানেক গত হয়ে গেছে, একদিন ওই বাগানের কাজ সেরে রামলাল আসছে কেবল বারান্দার পরে, জ্যোৎস্না উঠেছে চারিধারে, খোলা বারান্দা কিনা মন্দির পরিক্রমার যে বারান্দা, ওর পরে দেখে একটা মেয়ে একটা ওড়না দিয়ে সম্পূর্ণ শরীর ঢাকিয়ে চোখ আর মুখটা শুধু বাইরে আছে কি যেন খুঁজতেছে। আর রামলাল চুপ করিয়ে সে পেছনে দাঁড়াইয়া, কিন্তু এর আগে একটা ঘটনা ঘটে গেছে, রামলাল ওই মন্দিরে একখানা নূপুর পেয়েছে ওই মেয়েটা আসার আগে। নূপুর মানে সোনার নূপুর, তাই নূপুরটা দেখেও চিন্তা করে বুকে যে এইটারে সেরে রাখতে হবে, ও কোদাল দিয়ে সেরে রাখতে যেই গেছে কোদালে সোয়া নূপুরে লেগে কোদাল শোনায়, ও মনে করে বিবেচনা তিনি নাকি বরসমণি নাকি, তা বরসমণি তো নুপুরের মতো হয় না, তো দুটি এই সারি রেখে বারান্দায় কেবল আসছে এই সময় দেখে ওই মেয়েটা কি যেন খুঁজছে, পেছনে দাঁড়ায় আছে রামলাল। গেছে গেছে কতকাল, এমন সময় মেয়েটা সচকিতে চাহিল রামলালে রাখিতে। রামলালের কাছে প্রশ্ন করছে, ভাই এইখানে একখানা নুপুর কি পেয়েছ, একটু দয়া করে পাও তো কাজ। রামলাল বলবে কি না ভাবছে, তা রামলালের ইতস্তততা দেখে
ওই নারী বলছে দেখে ভাই তোমারই করি মামা, মনে রেখো এটা বৃন্দাবন, এখানে মিথ্যা কথা কইও না। ওরা আমলার বলছে হ্যাঁ সেই, তবে তার আগে আমার একটা কথা আছে। কি? তুমি কে? এই অপূর্ব সুন্দরী যুবতী কে তুমি? মেয়েটা কথা কয় না, রামলালের প্রাণে সয় না, দেখে বলে তা খাই, যে মন্ত্র আমার শিকায়ত আমি প্রয়োগ করবো তাই, আমিও তোমার এ করি মামা, এটা কিন্তু বৃন্দাবন, মিথ্যা কথা কইও না। নারী এক দৃষ্টি রামলালের পানে চেয়ে কি যেন চিন্তা করিয়ে বলে কথা, ভাই রে ধরা পড়ে গেছি তোমার কাছে, সত্য কথা বলতে হচ্ছে, আমার নাম শ্রী রাধার সখী ললিতা। ললিতা যেই শুনেছে নাম, মহাজন পরশে যদি সাধুর বাতাস অঙ্গে আসে ভেতরে তার বেরিয়ে ওঠে দাম, তাই ললিতার অঙ্গের বাতাস পেয়ে ওই পরশ লাগিয়ে ওরও বেড়ে গেছে দাম, দুটি কর জোর করিয়ে পড়িয়া ভূমি পরে বলে রাধার সখী ললিতা আমি তোমার জানা লোক প্রধান। এইবার ললিতা দেখে বলে রামের ঠাক, রাম রে তোর কাছে একটা কথা জানাই, নুপুর তো পেয়েছি দে আমি নিয়ে যাই। তুমি ললিতা? হ্যাঁ। এখানে নুপুর পড়লো কেন? বলে আমরা ব্রজ পরিকর যারা, ব্রজ গোপী যারা প্রতি মন্দিরে কীর্তন আরতি অলক্ষে করে বেড়াই, তারা থাক বুঝে কীর্তন করে যাই, আজকে তুমি আসছো তাড়াতাড়ি যেতে যেতে সখীর নুপুরটা বলে গেছে নিতে পারি না, কপাল ভালো হলে যোগাযোগ হয়, সুকৃতি থাকলে হরিমন্দির মার্জনা করবে, গোবিন্দ মন্দিরের সেবা করবে, তার যে সুকৃতি সেই সুকৃতি ললিতা আরাম বলে আমি পেয়েছি, কিন্তু জিজ্ঞেস করি তোমার ধার এই নুপুরটা কার? ললিতা বলে শ্রী রাধার, যাও নিয়ে যাই। আমার কথা হয়তো তুমি পাবে ব্যথা, কিন্তু আমার মনে আছে ভাবো, নুপুর তোমার হাতে দিতে পারি না কোনো মতে, এর মালিক পেলে তার হাতে দিব, তুমি আমার কথা লইও, কালকে তোমার সখীকে নিয়ে আসিও। নীরবে মেয়েটি সরে যায়। পরের দিন ঠিক ওই সময় পরিপূর্ণ দুই যুবতী এসে দাঁড়াইছে বারান্দায়, কে ভালো কে মন্দ, কে রাধা কে ললিতা, রামের সেনা দায়। রামলাল করজোড়ে ডেকে বলে তাদের দ্বারে কার নুপুর হারায় গেছে একটু পরিচয় দেওয়া, আমারে ওই ওড়না দিয়ে মুখ ঢাকা, শুধু মুখটা বাইরে রাখা, রাধা বলছে আমার, তুমি শ্রী রাধা, আমার নষ্ট হলো সকল বাধা, যার নামে কৃষ্ণের বাসী সাদা, তারে দর্শন পেলাম বারান্দায়, সাষ্টাঙ্গে লুটাইয়ে প্রণাম দেয়, নুপুর তুমি চাও? হ্যাঁ দেব, কিন্তু রাধা আমার কথা ভাবে, এ নুপুর তোমার হাতে আমি পারি না দিতে, আমি নিজের হাতে নুপুর পরাইয়ে দেব। রাধা করে বর্ণনা, অদীক্ষিত ব্যক্তির ফোয়া তো আমি লাগাই না। রামলাল বলে তাই যদি হয় তবে আমার কথা লও, আমার এই দীক্ষা মন্ত্র দিয়ে তোমার পরশের যোগ্য করে নাও। ঠিক এই হয়, আমার একটা পুরনো কথা মনে পড়ে গেছে, আমার পরম পূজনীয় বিচরণ পাগল দিনে একদিন এই কথাটা আমার কাছে বলেছিলেন তিনি, এক মতুয়া আমার হরিচাঁদের ভক্ত, গুলচাঁদের ভাব ও পুত্র, তিনি একদিন আমার বারান্দায় বসে বসে বলেছিলেন, শোন রে একদিন এক পূর্ণিমা রাতে কি যেন খেলা জাগলো আমার মনেতে, আমি আমার ওই ছোট্ট নৌকা খানা নিয়ে রাত খাবারের খালে যাই, রাত খাবারের খালে পূর্ব তীরে বসিয়াছি নৌকর কাছাকাছি, আর কেউ কোথাও নাই, রাত্রি দ্বিপ্রহর অতীত হয়ে গেছে, আমি বসিয়াছি নৌকার পাশে, কিন্তু নৌকাখানা এমন আমার মতো দরে আর একজন, তার বেশি রুটাবার খাইতে নাই, হঠাৎ খেয়ে দেখলাম পশ্চিম তীরে তিনটি লোক এসে দাঁড়ালো ধীরে ধীরে, তিনজনের তিন বর্ণ, বলতে বলতে পাগল একবার মাটিতে পড়িয়ে গেল, আমার উঠে বসে বলতে লাগলো, এই তিনজনকে দেখে আমি অবাক চোখে দেখলাম, তাই তার শত বেজন সেও হাত প্রতীকের কম লম্বা হয় নাই, ওরা একজন আমায় দেখে বলে পাগল তোর নৌকা খেলা দেখুন, কেন আমাদের বার করি ওবার দিয়ে একই চলে, আমি কোনো কথা না বলে নৌকা নিয়ে ওদের কাছে যাই, ছোটজন ঠাট্টা করিয়ে ডেকে বলে আমারে তোর নৌকায় আমার একখান পাও তো ধরে না, তিনজনের পার করবি কি করে কত কি তাই,
পাগল বলে আমি কেঁদে বললাম যা হয়ে এলে আমার নৌকায় ধরে তাই হয়ে নইল তুমি আমার নৌকায়। এই চিরকালের ভক্তের কথা। ওরে এই ভক্তের ভক্তি লতা এতে কোনোদিন হয় না অন্যথা। তাই রামলাল বলেছে আমি যদি অধিক্ষিত হই মনের কথা তোমারে কই আমার কথা লও তুমি আমারে দীক্ষা দিয়ে তোমার পরশের যোগ্য আমারে করে নাও যা হলে আমার নৌকায় ধরে তাই হয়ে উঠো আমার নৌকায়। চিরকাল ভক্তদের একই কথা ওই একই বাণী একই শাশ্বত গাথা। আধা করে বিবেচনা আমি তো কাউকে দীক্ষা দেই না। ললিতা তুই আমার কথা নিবি তুই ওরে দীক্ষা দিবি আমি দীক্ষা দেই একজনের কে সে আমার প্রেমের শিষ্য প্রেমের গুরু ভাবের শিষ্য ভাবের গুরু শ্রীকৃষ্ণের। ললিতা দীক্ষা দিতে চায় রাম বলে নয় নয় ললিতা শ্রী আদার যখন পেলাম দর্শন তখন এ দেহ তো নিত্য বৃন্দাবন তুমি কেন দীক্ষা দেবে না আমার। তখন রাধা বলে ললিতা আমার কথা নিবি মিটাকে হবে ভক্তের দাবি দেখে আমার পূর্ণ রূপের ছবি ওর মহত্ব কেটে গেছে তুই কৃষ্ণের মতো অলোকা তিলকা রেখায় ওরে সাজাইতে পাবি। গভীর মৃত্তিকা সঞ্চয় করিয়ে চোখের জলে গুলিয়ে পরে দ্বাদশ সঙ্গে দ্বাদশ তিলক দেয় দীক্ষা মন্ত্র দিতে গেল চরণে নূপুর পরালো খালি খাতা পড়িয়ে রলো যার মানুষ তার কাঁথা। তা কি বলবো আপনাদের কাছে ভারতের এই আদর্শ যা প্রকার ভারতবর্ষ অন্তরে কর বিবেচনা এই জন্য ওই তিলকের সম্মান না দিয়ে পারি না। এই জগতে বৈষ্ণব যারা চিরকালই এই সম্মান দেবে তারা আমি হিসাব করে দেখেছি তাই কাজী বৈষ্ণবীয় সিদ্ধান্ত নিয়ে বাজে কথা কষতে সভাতে আছে। ওই চাঁদ কি করেছে আমি বলে গেলাম তার ঠাই সুষ্ঠু গার্হস্থ আমার হরিচাঁদের ভেতর দিয়ে পায় এটা গৌর যুগে হয় না। আমার গৌরাঙ্গ চেয়েছিলেন সুষ্ঠু গার্হস্থ হোক কিন্তু চেয়ে দেখলো ভারতের লোক দাক্ষিণাত্যের মায়াবাদী সন্ন্যাসী যারা ধর্মভাবকে ভক্তিভাবকে নষ্ট করে দিচ্ছে তারা কিন্তু এই সন্ন্যাসী যারা তারা সন্ন্যাসী ভিন্ন কারোর সাথে আলাপ করে না কদাচন তাই আমার গৌর ছেড়ে নারী সন্ন্যাসী হয়ে গেল তাদের বরাবরই ওই মায়াবাদীদের ভক্তি ধর্মে দীক্ষা দেওয়ার কারণ। তাতে কয় যে গৌরাঙ্গের মতো আচরণ করতে হলি তো আগের বৌরি সাপ দেখা কেউ মানে বাজে কথা না তাই করবে মানে সাপ যদি সাপে যদি নাও কামড়ায় তো মশারির মধ্যে তা ঢুকাই দিয়ে সাপ দেখায় মানে এর কি কয় তাই কর দেখি। এই এত ভালো আলোচনার মধ্যে ও যে কি কয় কিসের সান্নিধ্যে আমি বুঝতে পারিনি তাই আমার একটা বাজে কথা মনে পড়ে কেউ অপরাধ নেবেন না একটু আগে তো একটু অস্ত্রশিক্ত হলেন এইবার একটু তামাশার কথাটা আপনাদের শোনাই যায়। এ পূর্ববঙ্গের ঘটনা এ জাগার না গফুর নাম করি এক মোড় ছিল কয় মুসলমান এসে গফুর দিয়ে ধরলো মিয়া সাহেব কি আপনি তো গ্রামের মোড় বলে বলে আমাকে বিবিরা ওই যে ইন্দুকে দুর্গি পুজোয় যায় ওটা গেলি ঠেকাবো কি করে কারো ঠেকান যায় না কারো না ও ঠেকান যায় না ওই যে ঢাকের বাদ দি শোনে আর অমনি চলে যায় কারো তার তুমি একটা কাজ করো কি ওই তুমি একটা পুজো করো মন কাজ করছি আমি মুসলমান আমি পুজো করবো আর তুমি তো সে পুজো না আরো বিবি ঠেকানো পুজো করো মনে তুমি যা মন কাজ তার কর আমি কিন্তু মন্ত্র তন্ত্র জানি না ও তোর কিছু লাগবে না খালি ভুট মাথা দিকে আমার তো আসল বুঝো না কাজ আমার কিন্তু বইতে হয় না মানুষের সময় সরিয়ে গেছে তাই বইতে হয় না মাঠের ওই পারে সেনবাবুদের বাড়ি তার জমিদার জল ব্যারিস্টার অনেক আছে তাদের বাড়িতে আর মাঠের এই পারে মুসলমান পানা তার জম চারি এক মানুষ রাখে ওরা দুইজন তাদের দুইজন আসে কেন ওর বাড়ি দাঁড় দাঁড়াবে এই বাড়ি তাই তাই করতে আমি তো কিছু জানি না তো যা করবে তাই করবো আছি লোক রাখিয়ে দিতে কত ও বাড়ি ষষ্ঠীর বোধন আরম্ভ হয়ে গেছে এই বাড়ি রাখা হয়েছে
কলোবারি ডাকবাজ আছে দুইজন আছে করছে এবারিও ডাকবাজ দিছে এইভাবে পুজো হচ্ছে সপ্তমীর দিন পরামানি গিয়ে ডাকছে ওই শ্যাম বাবু দুইজন আছে কলোবারি পরামানি গিয়ে খবর দিচ্ছে মেয়া কয় তাহলে আমাকে একজন দেও খবর মরল করে দিয়েছ না পুজো লাগে কিনা তা তার আমি জানি না আমি কি জানি পরামানি লাগ দিও ভাবে দেও খবর দাও বাবু খৌরি হইয়ে অঞ্জলি দেবো আমার কি হবে সেই খোদাই নূর আমার একবার যাবে পুজো নষ্ট হয়ে গেছে বলবো না কাজ আসিস আর করবো কি অষ্টমীর দিন মুসলমান বাড়ির পরামানিক ঠিক মতো আসে বসে আছে ও বাড়ির পরামানিক আসে নাই আর লোক যাতায়াত করতেছে কৌরি আরম্ভ না তো আরম্ভ হওয়া যাবে না কি জানি যদি আমার পুজোয় দেখাতে হয়ে যায় কিন্তু ও বাড়ি অঞ্জলি সময় চলে গেছে এই সময় পরামানিক আইছে বাবু যাইয়ে ধরি এই কি আরম্ভ করেছে এখন আজ কারো তো বাড়ি মিলেছে মেয়া করে আমাকে দাঁড়িয়ে কিনেও ভাব করছে এবারে বড় বাড়ি করে কিনেও কেন আর ও বাড়ি কিনেছে কারণ কি চাঁদে দরকার ও বাড়ি কিনেছে এবারে ও কিনে গৌরাঙ্গের বড় একটা সাপে খাইছে তাই আপনার ঘরে ও সাধু কই আমার মনে হয় এই যে সেই গোকুল মহল ছিল মরি একেই সত্যানন্দ হইছে এই জন্য অন্তরে করি ধারণা বহু মাঝে কথা আলোচনা করিলে সবার ঠাই এক গেয়ে পাতারি ভালো না একটু সুর আর ছন্দ দিয়ে সুদায় আরো কতকগুলি কথা আছে বলতে হবে Thank you.
কেন